নবীর নামে কুরবানি করতে পারবো কি? তাদেরকে বলবো কুরবানি করতে পারবেন ঠিক, কিন্তু যদি আপনি নবীর নামে কুরবানি করতে চান তো আবার বলবো যে সেটা সাদাকা, সুতরাং পুরোটাই দান করতে হবে। আর এইভাবে নবীর নামে আপনার চাইতে আমার চাইতে অনেক বেশি মহব্বত করতেন, অনেক বেশি ভালোবাসতেন কে? কারা? সাহাবায়ে কেরামরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান মাল সব কিছুর কুরবানি করেছেন। যে যদি রাসূলুল্লাহ রাসূলের নামে কুরবানি করা শরীয়ত সম্মত হইত আর একবারে সুন্নত হইত, তাহলে এই সুন্নত প্রথম পালন করতেন কারা? সাহাবায়ে কেরামরা। তারা করেননি, তারা আমাদের চাইতে বেশি দিন বুঝছিলেন। কি বুঝছিলেন? যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটি এবাদত বন্দিগিতে আমরা যতটা পরিমাণ নেকি পাচ্ছি আমল করে এবাদত করে, ততটা একবারে সমান সমান বা তার চাইতে বেশি কে পাচ্ছেন? আমাদের প্রত্যেকের আমল থেকে, আপনার আমল থেকে, আপনার স্ত্রীর আমল থেকে, আপনার ছেলে মেয়ের আমল থেকে, প্রত্যেক মুসলিমের আমল থেকে এক ভাগ করে সমান সমান পাচ্ছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আপনার নামাজ যত রাকাত নামাজ পড়ছেন ফরজ নফর সুন্নাত সমান নেকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাচ্ছেন, কত নেকি নবীর কাছে যাচ্ছে। আপনার কুরবানি, আপনার সিয়াম রোজা, আপনার যাকাত, আপনার দান খায়রা, ইসলামের খেদমত, হজ উমরা সবগুলি থেকে আপনার সমান সমান আমার সমান সমান নেকি কে পাচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? হ্যাঁ, নামাজ পড়তে শিখেছি, হ্যাঁ কালিমা পড়েছি তার মাধ্যমে, তাই না? তিনি রাস্তা দেখিয়েছেন, মানদাল্লা আলা খাইরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের নীতি মানলেন। আর এটা নবীর ক্ষেত্রে শুধু না, প্রত্যেক ভালো মানুষের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে সেটা হইতে পারে। মানদাল্লা আলা খাইরিন, যেই ব্যক্তি কল্যাণের রাস্তা বাতলিয়ে দেবে, বলে দেবে, দেখিয়ে দেবে, ফালাহু মিসলু আজরি ফাইলহি, তার জন্য যেই ব্যক্তি কর্ম করলো তার সমান নেকি রয়েছে, তার সমান নেকি রয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়েছেন কুরবানি করার, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার রাস্তা দেখিয়েছেন, কোরআন হাদিসের এলম শেখার রাস্তা দেখিয়েছেন। সুতরাং আমরা যতগুলি আমল করছি সবগুলির সমান সমান ভাগকে পাচ্ছেন সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং আপনার তো এমনিতে ভাগ পাচ্ছেন না, তারপরে আবার নবীর নামে আলাদা করে কুরবানি করা, এর কোনো যুক্তি নেই, কারণ সাহাবায়ে কেরামরা এরকম করেননি। করছেন এখন কেউ কেউ অবশ্য কুরবানি করতে গিয়ে নবীর নামে করে, ফাতেমা নামে করে, আলীর নামে করে, ইত্যাদি ইত্যাদি। এগুলো সম্ভবত শিয়াদের থেকে তারা অনুসরণ করছে, কারণ ফাতেমা ওনাকে স্পেশালি কেন খাস করলো ইত্যাদি। তো এইভাবে করার কোনো আসল নাই, নবী সাল্লাল্লাহু সাল্লামের নামে কুরবানি করার কোনো আসল নাই, অতএব সেটা অ্যাভয়েড করা উচিত। নবীর উপর আপনি যেগুলো আসলে যেই হেদায়াটা আছে, যেই মানে সুন্নাটা আছে সেটা করবেন, তার উপর দুরুদ পড়বেন বেশি করে, তাকে এত্তেবার করবেন। নবী সাল্লাল্লাহু সাল্লামের সবচেয়ে বেশি মানে অনুসরণ করা হয় তাকে এত্তেবার করার মধ্য দিয়ে। তাকে এত্তেবার করলে মুসলিম জাতি উপকৃত হবে, আপনি উপকৃত হবেন, সমাজ উপকৃত হবে। অনেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দেন, আসলে এটার কোনো এক্সাম্পল আমরা সাহাবায়ে কেরামের জীবনে পাই না। আল্লাহ তাআলা ওনাকে এমন আমল করিয়েছেন যে আমরা ওনার জন্য কোনো আমল করা দরকার নেই, আমরা ওনার জন্য সদকা দেওয়া দরকার নেই, ওনার জন্য হজ করার দরকার নেই, ওনার জন্য উমরা করার দরকার নেই, অনেকে ওনার জন্য হজও করে, ওনার নামে কোরবানি দেওয়া দরকার নেই। আসলে এগুলো যারা করে আমার দৃষ্টিতে এটা সুন্নতের খেলাফ। কোনো সাহাবায়ে কেরাম কারো কাছ থেকে, ওলামায়ে কেরাম এরকম করে ইমামদের পক্ষ থেকে কোনো ফতোয়া পাওয়া যায়নি, এবং তাদের ধারণা এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোধ হয় আমলের দিক থেকে একটু গরিব ছিলেন, ওনাকে আমরা একটু আমল জোগাড় করে দিই। এটা এটা এক ধরনের মানে প্র্যাকটিস উপমহাদেশের কোনো কোনো অঞ্চলে হয়, এটা কোনো ভিত্তি নেই। একটি মাত্র জিনিস আল্লাহ তাআলা ওনাকে দিতে বলেছেন যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাত এবং সালাম পাঠাবো। এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন, আমাদের উপরে একেবারে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন, নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এই আমলটা করা উচিত, আর বাকি কোনো ইবাদত ওনার নামে করাটা একদম ভিত্তিহীন, এর পিছনে কোনো দলিল নেই। এটা উপমহাদেশের কিছু কিছু লোকদের মধ্যে এই আবেগ জজবা, এই এলমি দিক থেকে এর কোনো ভিত্তি পাওয়া যাবে না। এমনকি শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নামে দেওয়ার পরে আবার আবু বকর রাদিয়াল্লাহু আনহু নামেও, ওমর রাদিয়াল্লাহু আনহু নামেও দেওয়ার জন্য আহ্বান করা হয়। এই জাতীয় কথাবার্তার কোনো দলিল নেই। হ্যাঁ, একটা দলিল নিয়ে আসে, সম্ভবত ইবনে মাজাহ হাদিসটি আছে, বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু
তিনি বলেছেন, ওই হাদিসে বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন তার নামে কুরবানি দেওয়ার জন্য, তিনি মরে গেলেও আমি জীবনে যতদিন বেঁচে আছি আমি এটা ছাড়ব না। এক নম্বরে যদি হাদিসটা সহি হয় তাহলে হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলেছেন আওসানি, আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন, ওনাকে ওসিয়ত করেছেন বিটা উনি এটা করলেন, তা আমাদেরকে তিনি ওসিয়ত করে গেছেন করেন নাই। দুই নম্বর হচ্ছে আসল কথা হচ্ছে হাদিসটা আসলে সহি না, হাদিসটি দাইফ, এই দাইফ হাদিস আমল করার মতো নয়। এরপরে কেউ যদি মনে করেন যে না দাইফ হলে আমল করবো, আপনাকে তো ওসিয়ত করে নাই, ওসিয়ত তো করেছেন আলী রাদিয়াল্লাহু আনহু, ওনার নিজের উত্তরাধিকারী বলা যায়, আপনার ছেলে নাই, উনি ছেলের মতো জামাই হিসাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী হিসাবে উনি আলে বাইতের অংশ হিসাবে সেটা হতে পারে, কিন্তু এরপরে হাদিসটি সহি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কি না, আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি দেয়, কোরবানি দিয়ে থাকে। এর উত্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে উম্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন। নবী আলাইহিস সালাম নিজেও কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে, তবে মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়ার ক্ষেত্রে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে দেওয়া, মিক্স করে দেওয়া, জীবিত ব্যক্তির সাথে অধীনস্থ করে মৃত ব্যক্তির নাম যোগ করা বা তার পক্ষ থেকে দেওয়া, এটা হলো সবচেয়ে ঝামেলামুক্ত এবং মতপার্থক্যের ঊর্ধ্বে ওঠা। কথা বুঝতে পারছি? শুধুমাত্র মৃত ব্যক্তির নামে স্বতন্ত্র কোরবানি না দিয়ে মৃত জীবিত, জীবিত ব্যক্তির নিজের নামের সঙ্গে মৃত ব্যক্তিকে যুক্ত করে দিলেন, এই মতটাই হলো সবচাইতে সতর্কতামূলক মত এক্ষেত্রে মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি দেব কিনা, এখানে দুটো পর্যায় রয়েছে, একটা হলো যারা মৃত্যুবরণ করেছেন তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা, আদৌ মৃত পিতামাতা, মৃত দাদা দাদি, এ ব্যাপারে ফোকাহাদের দুটো মত রয়েছে, কেউ বলেন দেওয়া যাবে না, কেউ বলেন দেওয়া যাবে। যাবের পক্ষের দলিলটা বেশ জোরালো, রাসূলুল্লাহ সাল্লাম মদিনায় প্রতি বছরই কোরবানি দিতেন দুটো করে, তিনি বলতেন একটা যে হাজা মিন মুহাম্মাদিন ওয়া আলে মুহাম্মাদ, এটা মুহাম্মাদ এবং তার পরিবারের পক্ষ থেকে, আরেকটা বলতেন মাল্লা মিদাহি মিন উম্মতে মুহাম্মাদ, উম্মতে মুহাম্মাদে যারা কোরবানি দিতে পারেনি তাদের পক্ষ থেকে, যারা দিতে পারেনি তাদের অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকের জন্ম হয়নি, তাহলে বোঝা গেল জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির পক্ষ থেকে বা এখনও জন্ম হয়নি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারেন, এ হাদিসটা সহি। আরেকটা হাদিস অত্যন্ত দুর্বল, তিরমিজ শরীফে রয়েছে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আলী তুমি যখন কোরবানি দেবে তুমি আমার পক্ষ থেকে একটা কোরবানি দিও, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পরেও তিনি এই কোরবানিটা অব্যাহত রাখতেন, এটা হাদিসটা খুব দুর্বল। তো এই জন্য বোঝা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যেতে পারে, যায়, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি দেওয়াটা আমাদের অপ্রয়োজনীয়, কারণ আমরা যত কর্ম করি উম্মতের সকল কর্মের সমান সব তিনি পান, কারণ তার কারণে আমরা আমল শিখেছি, এই জন্য আমরা নতুন করে অন্য কোনো আমল সব তাকে দেওয়া লাগে না, আমরা প্রতিটি কর্ম তারই কারণে, তারই মাধ্যমে, তারই ওসিলে আমরা শিখেছি, এই জন্য যার কারণে যে কর্ম করে এই কর্মের সব তিনি পান, এই জন্য আমাদের সকল কর্মের সব তিনি পাচ্ছেন, আলাদা করে দেওয়াটা এর চেয়ে আমার মৃত পিতা মাতা আত্মীয় স্বজন তাদের জন্য দেওয়াটা জি জি।